গাজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। শুক্রবার সকালে আমবাসা থানার অন্তর্গত বেদবাগানস্থিত নাকা পয়েন্টে আগরতলা থেকে বহিরাজ্যগামী AS02CC0793 নম্বরের একটি মাল বোঝাই গাড়িতে সন্দেহজনক তল্লাশি চালায় পুলিশ। এই তল্লাশি অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণে শুকনো গাজা। আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা জানান, গাড়িটিতে তল্লাশি চালিয়ে 83 প্যাকেট 257 কেজি শুকনো গাজা উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 25,70,000 টাকা হবে। গাজা উদ্ধারের পাশাপাশি পুলিশ গাড়ির চালক এবং সহচালককে গ্রেপ্তার করেছে। এদিকে গাজা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার। পরে গাজা সহ গাড়িটিকে আমবাসা থানায় নিয়ে যায় পুলিশ। আজকে আমরা বেদবাগান নাগাতে জয়েন্টলিভাবে আমাদের ত্রিপুরা পুলিশ, CRPF এবং আসানের সেল মিলে আমরা নাকা চেকিংয়ের মধ্যে একটা গাড়ি ডিটেন করি, যার গাড়ি নাম্বার AS02CC0793। তো ওই গাড়িতে চেকিং করার পরে আমরা সেই গাড়িতে ড্রাই গাজা পাই 83 প্যাকেটস 257 কেজি, এবং গাড়িতে দুজন ড্রাইভার ছিল, যার বাজার মূল্য আনুমানিক 25,70,000 টাকা। এবং আমরা আমবাসা থানাতে NDPS কেস একটা নেওয়া হবে। এবং ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।